মিডলিস্টের ড্রাইভাররা কাতারে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন? যেমন ধরুন দুবাই, সৌদি আরব, কুয়েত, বাহরেন, ওমান। আপনারা যদি কাতারে আসেন, আপনাদের কাছে যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনারা কি সুবিধা পাবেন? আর যদি আপনার লাইসেন্সের আপডেট না থাকে, তাহলে আপনারা কি সুবিধা পাবেন? এটি অনেকে জানতে চান এবং অনেকের জন্য জরুরি। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিস্তারিত। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। তো আসুন, আমরা যারা বিভিন্ন মিডল ইস্টের লাইসেন্স নিয়ে আমরা কাতারে আসি। কাতারে যখন আমরা আসি, আমরা বুঝতে পারি না কোথায় আমরা কি করতে পারবো লাইসেন্সের ব্যাপারে। আপনারা যারা ধরুন দুবাই, সৌদি আরব অথবা আপনার কুয়েত, বাহরেন, ওমান, যে কোনো দেশের লাইসেন্স আপনার কাছে আছে, আপনার কাছে যদি অরিজিনাল লাইসেন্স থেকে থাকে, আপনার অরিজিনাল কার্ডটি যদি থেকে থাকে ডিজিটাল, এবং আপনার লাইসেন্সের ডেট যদি থেকে থাকে, তাহলে আপনি কাতারে সহজে লাইসেন্সটি চেঞ্জ করে নিতে পারবেন। কাতারে কিন্তু লাইসেন্স চেঞ্জ করে দেয়। অনেকে আমরা জানি না, আমরা শুধু স্কুলে যাই। স্কুলে যাওয়াটা আমাদের জন্য ভুল। আমরা লাইসেন্স নিয়ে স্কুলে চলে যাই এবং লাইসেন্স চেঞ্জ করে দিতে বলি। সেক্ষেত্রে স্কুল বলে কি আপনি স্কুলে ভর্তি হয়ে যান। তো আমরা অনেক ক্ষতির মুখে পড়ে যাই এবং আমাদের সমস্যা হয়, আর্থিক সমস্যা এবং মানসিক সমস্যা দুটা হয়। এবং আপনি স্কুলে ভর্তি হলে আপনাকে টেস্ট দিতে হবে, এটাই স্বাভাবিক, ডাইরেক্ট টেস্ট। তবে ব্যাপারটি এমন না, আপনারা স্কুলে না গিয়ে, অন্য কোনো ট্রাফিক ডিপার্টমেন্টে না গিয়ে, আপনারা সরাসরি কাতারের যে মেন ট্রাফিক ডিপার্টমেন্ট আছে, মদিনা খলিফা, যেটা বড় মরুল বলা হয়, সেটাতে আপনারা চলে যাবেন। সেটাতে গিয়ে আপনারা 6 নম্বর কাউন্টারে যদি যান, আপনারা সেখানে এই লাইসেন্স সম্পর্কে আপনার লাইসেন্সটি দেখবে ক্যাপ্টেন। ক্যাপ্টেন আপনার লাইসেন্সটি চেক করে, যদি উনি দেখে যে আপনার লাইসেন্সের ডেট আছে, আপনার লাইসেন্সটি অরিজিনাল, তাহলে আপনাকে কাতারের লাইসেন্স চেঞ্জ করে দেবে। তবে মনে রাখবেন, আপনি যাওয়ার সময় আপনার কফিল অথবা আপনার কোম্পানির একটি অবজেকশন লেটার নিয়ে যাবেন। আপনার যদি কোম্পানি হয় তাহলে সিল টিল মেরে তারপর নিয়ে যাবেন, আর যদি কপিল হয় তাহলে কপিলের আইডি কপি এবং কপিলের সাইন নিয়ে তারপর আপনারা যাবেন। যাওয়ার পর আর যদি সম্ভব হয়, যারা বাসা বাড়িতে কাজ করেন, তাহলে কপিলের অরিজিনাল আইডি নিয়ে যেতে। আর অরিজিনাল আইডি যদি আপনারা নিতে না পারেন, তাহলে আপনারা যে কপিলের আইডির কপি আছে সেটি নিয়ে যাবেন। তাহলে আপনারা ভালো কিছু ওখান থেকে পাবেন এবং আশা করি আমি খুব দ্রুত আপনাদের লাইসেন্সটি চেঞ্জ পাবেন। আর যদি আপনাদের লাইসেন্স যদি ডেট না থাকে, অর্থাৎ যেই লাইসেন্সটি আপনার সাথে আছে অন্য দেশের, সেটা যদি ডেট না থাকে, তাহলে আপনারা কিন্তু লাইসেন্স চেঞ্জ পাবেন না। তবে আপনারা স্কুল থেকে ডাইরেক্ট টেস্ট দিতে পারবেন। যে কোনো স্কুলে গিয়ে আপনারা যদি ডাইরেক্ট টেস্ট দিতে চান, তাহলে টেস্ট দিতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।